আরে কৃষ্ণ, শিল প্রভুপাদ বারবার বলতেন যে তোমরা যতটা পারবে আমার গ্রন্থ বিতরণের উপর জোর দাও, কারণ কোনো একজন ব্যক্তি যদি সেই গ্রন্থটাকে টাচও করে হি উইল বেনিফিটেড। তো কখনো কখনো আমাদের সন্দেহ থাকে যে একজন টাচ করলে গ্রন্থটা, শিল প্রভুপাদের গ্রন্থ টাচ করলে কি করে বেনিফিট হতে পারে। এবং এটা একটা সত্য, আজ আপনাদেরকে সেই সত্য ঘটনা, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে তুলে ধরবো। শিল প্রভুপাদের এই গ্রন্থ বিতরণের মোড়টা রাধানাথ সাই মহারাজের খুব হৃদয়ঙ্গম করেছিলেন। এবং আমরা দেখি রাধানাথ সাই মহারাজ ওনার শিষ্যদেরকে বারবার জোর দেন যতটা পারবে গ্রন্থ বিতরণ করো, যতটা পারবে গ্রন্থ বিতরণ করো। ঠিক সেরকমভাবে রাধানাথ সাই মহারাজের এক গৃহস্থ দম্পতি, এবং ওনারা তিনজন ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ এবং ওনার কন্যা শ্যামা রসিকা দেবী দাসী মাতাজি, ওনার হাজব্যান্ড ছিলেন নিকুঞ্জ রাস দাসপ্রভু এবং ওনার মেয়ের নাম ছিল সম্রাজ্ঞী মাতাজি। ওনারা তিনজন মিলে এই গ্রন্থ বিতরণকে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। এবং কী করতেন শ্যামা রসিকা মাতাজি, উনি কী করতেন, পুরো ইন্টারনেট ঘেটে 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 সারাদিন কম্পিউটার টাইপ করে করে যত বড় বড় হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সমস্ত বড় বড় হোটেলগুলোতে যেখানে ভিজিটার গিয়ে থাকে সেই হোটেলগুলোর অ্যাড্রেস জোগাড় করতেন। এবং ওনার মেয়ে সম্রাজ্ঞী মাতাজি, ওনার কমিউনিকেশন স্কিল যেহেতু ভালো ছিল, উনি কী করতেন, সেই ফোন করে 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 হোটেল ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতেন। আর ওনার হাজব্যান্ড নিকুঞ্জ দাসপ্রভু কী করতেন, উনি পুরো স্টেটকে স্টেট পেটি 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 গীতা নিয়ে উনি চলে যেতেন সেই অ্যাপয়েন্টমেন্টের স্থলে, এবং অ্যাপয়েন্টমেন্টের সময় ওই হোটেল ম্যানেজারের সাথে কথোপকথন করে ওনাদেরকে সেই ভগবদ্গীতা রাজি করিয়ে ভগবদ্গীতা দিয়ে আসতেন এবং ফার্দার কন্ট্যাক্ট নিয়ে আসতেন, তাতে তার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতেন, তাকে প্রচার করতেন। এইভাবে খুব সুন্দরভাবে ওনারা গ্রন্থ বিতরণ করছিলেন। তো সালটা 2014 সাল, সেই সময় শ্যামা রসিকা দেবী দাসী মাতাজি, উনি ওনার একজন বান্ধবী, নিউ ইয়র্কের ঘটনা এটা, তো নিউ ইয়র্কের 2014 সালে ওনার বান্ধবী, ওনার নাম ছিল রূপালী রাউত মাতাজি, উনি রামদা ইন বলে একটা হোটেলে, নিউ ইয়র্কের একটা বড় হোটেল, সেই হোটেলে উনি স্টে করেছিলেন এবং ওনাকে দেখা করার জন্য ওনারা যেতেন। তো শ্যামা রসিকা দেবী মাতাজি ভাবলেন যে ভক্তদের মোড় থাকে না, যে আমি যখন দেখা করতে যাচ্ছি আমার হোটেলে, তখন কেউ না আমি সেই হোটেলের সাথে কন্ট্যাক্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করি, যদি সেই হোটেলে আমি গীতা সেই হোটেলের প্রত্যেকটা, অর্থাৎ এত গীতা নেওয়ার কারণ হচ্ছে যে হোটেলে যতগুলো রুম, সাপোজ একটা হোটেলে 100টা রুম, সেই 100টা রুমে 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 ভগবদ্গীতা রাখা হতো, এটা ছিল ওনাদের উদ্দেশ্য। সেই জন্য হোটেলগুলোতে ওনারা টার্গেট করতেন, তাহলে এক জায়গায় অনেক ভগবদ্গীতা ডিস্ট্রিবিউট হতো এবং ভিজিটার রাখে লাগে, ভিজিটার আসছে সবাই ভগবদ্গীতা পড়তে পেতো। তো ওই রামদা ইনের যিনি ম্যানেজার, ওনাকে অনেকবার উনি অ্যাপয়েন্টমেন্ট বুক করার চেষ্টা করছিলেন, কিন্তু রামদা ইনের ম্যানেজার কিছুতেই রাজি হচ্ছিল না। রামদা ইনের ম্যানেজার নাম ছিল ধীরুভাই প্যাটেল, উনি কিছুদিন, যদিও উনি ভগবদ্গীতার ব্যাপারে ছিলেন, কিন্তু উনি একটা ইন্টারেস্ট ছিলেন, কারণ উনি এত ব্যস্ত ছিলেন না, না এগুলো হবে না, এই হবে না, হবে না করে। তো ঠিক আছে, ওনারা হোপ ছাড়েনি। তো যেই মুহূর্তে ওনারা রূপালী রাউত মাতাজির সাথে দেখা করতে গেলেন, তো দেখা করতে যাওয়ার সময় ওই হোটেলে যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন, তো ওনার সাথে পুরো ঘটনাটা বললেন এবং ওনাকে ভগবদ্গীতার বিরুদ্ধে, ভগবদ্গীতার ব্যাপারে প্রচার করতে লাগলেন। তো ওনার যে অ্যাটেন্ডেন্ট ছিল উনি কিন্তু রাজি হয়ে গেলেন, ওনার খুব ভালো লাগলো, ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমাকে ম্যানেজারকে একবার রাজি করাতে হবে। কিন্তু ম্যানেজার ধীরুভাই প্যাটেল যিনি ছিলেন, উনি কোনো মতেই রাজি হচ্ছিলেন না। তো ওনারা কী করলেন, ওনারা ওই একটা ভগবদ্গীতা ডেস্কে রেখে দিয়ে চলেন, এটা আমরা রাখুন, ফ্রি গীতা থাকে না অনেক সময়, এটা রাখুন, তারপর দেখা যাবে কী হবে। তো ঠিক আছে, তো ওনারা চলে এলেন। হলো কি, হঠাৎ করে প্রায় এক মাস পর বা কিছুদিন পর, তো ওই শ্যামা রসিকা দেবী দাসী মাতাজি যিনি ওয়াইফ ছিলেন নিকুঞ্জ প্রভু, নিকুঞ্জ প্রভুর কাছে একটা হঠাৎ করে ফোন এলো ওই রামদা ইন থেকে, যে হোটেলটা গেছিলেন, হঠাৎ করে ফোনটা এলো এবং ধীরুভাই প্যাটেল, ফোনটা ছিল ধীরুভাই প্যাটেল ওই হোটেলের ম্যানেজার, উনি বললেন আপনি তাড়াতাড়ি কিছু গীতা নিয়ে, ভগবদ্গীতা নিয়ে আমার হোটেলে আসুন, আপনাকে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করা আছে, সত্য ঘটনা। তো শ্যামা মাতাজি এবং নিকুঞ্জ প্রভু খুব খুশি হয়ে গেলেন। তো উনি সাথে সাথে 250টা গীতা নিয়ে, পেটি পেটিতে ভরে 250টা গীতা নিয়ে, ভগবদ্গীতা নিয়ে উনি সাথে সাথে চলে গেলেন রামদা ইনে কি হয়েছে জানার জন্য, ভগবদ্গীতাগুলো দিয়ে আসার জন্য। তো ওই হোটেল মালিক বলতে গেলেন যে অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যে হঠাৎ করে আপনি যে ভগবদ্গীতাটা আমার ডেস্কে দিয়ে গেছিলেন, তো ভগবদ্গীতা ওখানেই নামানো ছিল। তো হঠাৎ করে একদিন কি হলো, একটা ফ্রাস্ট্রেটেড ব্যক্তি খুব হন্তদন্ত হয়ে চিন্তিত মাথায় তিনি এলেন এবং উনি হোটেলের একটা রুমের চাবি নিলেন, এবং চাবি নেওয়ার পর উনি এই আমার ভগবদ্গীতাটা দেখার পরে উনি ভাবলেন এটা কোনো ম্যাগাজিন হয়তো, তো উনি ম্যাগাজিনটাকে ধরে, মানে ম্যাগাজিন হাতে নিয়ে উনি ম্যাগাজিন, মানে ভগবদ্গীতাকে ম্যাগাজিন ভেবে নিয়ে গেলেন ওনার রুমে, এবং রুমের এইমাত্র রুমের দরজা খুললেন, রুমের দরজা খুলে দরজাটা জোরে লাগিয়ে দিলেন এবং বাইরে লিখে দিলেন ডু নট ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব করবে না। তো উনি বলছেন যে অ্যাকচুয়ালি ওই ভদ্রলোক এসেছিলেন সুইসাইড করবে বলে, যে হোটেলের মধ্যে নিরিবিলি কেউ ডিস্টার্ব করবে না, আমি ওখানে সুইসাইড করবো, নিশ্চিন্তে সুইসাইড করবো, এবং ওনার অনেক যোগাযান্তিও নিয়ে এসেছিলেন সুইসাইড করার জন্য, গলায় দড়ি নেওয়ার জন্য যা যা লাগে। তো উনি কী করলেন, অনেকক্ষণ ধরে ভেবে ভেবে ফ্যানের মধ্যে দড়ি টাঙিয়ে সব কিছু রেডি করলেন, রেডি করে তিনি সুইসাইড করতে যাবেন, আর ওই যে ভগবদ্গীতাটা, ওই ভগবদ্গীতাটা ওখানে নামানো ছিল, সেখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের হাতে হাত রেখে একটা দিব্য, বলে না ভগবানের রূপ, অনেক সময় আমরা ভগবানের রূপটাকে দেখি বাট আমরা ফিল করতে পারি না যে ভগবান কতটা দিব্য। কিন্তু যেহেতু তিনি ওই সময় পুরোপুরি অন্তিম যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মানে নিজস্বভাবে সুইসাইড করার টেন্ডেন্সি নিচ্ছেন, তো উনি মেন্টালি উনি ফ্রাস্ট্রেটেড আছেন, উনি যেইমাত্র ভগবদ্গীতাটাকে দেখলেন এবং সেখানে ভগবান এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে দেখলেন অভয় প্রদান করতে, তো এটা কোনো না কোনোভাবে ওনার হৃদয়কে টাচ করলো। উনি বললো দেখি, হয় না যে মৃত্যুর আগে আমি একবার ভাবতে চাই যে ঠিক হচ্ছে, তো হয় আমাদের মেন্টালি আমরা ডিসব্যালেন্স থাকে, মেন্টালি আমরা ঠিক করতে পারি না, তখনই মানুষ সুইসাইড করে। তো উনি কিছুক্ষণ ভেবে পর উনি কী করলেন, নিজের মনে ভগবদ্গীতাকে নিয়ে জাস্ট উল্টালেন, মানে মনটা তার অন্যদিকে আছে কিন্তু উল্টালেন, উল্টে কী করলেন, উনি এমন একটা শ্লোক উনি পড়লেন যে শ্লোকটা পড়ার পর বা
এটা তো খুব ভালো লাগছে। এবং তারপর সেকেন্ড শ্লোক, থার্ড শ্লোক, এভাবে তাৎপর্য পড়তে 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 হয় না, যে আমরা যখন ভগবদ গীতার কিছু পড়ি বা জপ করি তখন ঘুম চলে আসে, তো উনি ঘুমিয়ে গেলেন। এবং ঘুমিয়ে যখনই গেলেন তখন হয় না যে সুইসাইডের যখন আমাদের টেন্ডেন্সি আছে বা কোনো খারাপ চিন্তা আছে, তখন যদি সেই মুহূর্তটাকে কাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় আমরা সেই মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু সেই ইনস্ট্যান্ট মুহূর্তটাকে স্ট্রাগলিং মুহূর্তটাকে পার করাটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে তিনি ঘুমিয়ে গেলেন, যে সকালে উঠলেন, তখন তার মাথা থেকে পুরো সুইসাইডের প্ল্যান কিন্তু বেরিয়ে গেল। এবং তিনি যে ভগবদ গীতাটা পড়েছিলেন, উনি সেই ভগবদ গীতা থেকে এতটা ভালো লাগলো যে এই ভগবদ গীতা আমাকে সুইসাইডের হাত থেকে বাঁচালো, আমি কি করতে যাচ্ছিলাম, শুধু একটা সামান্য কারণের জন্য, কিছু কারণের জন্য আমি নিজের জীবনটাকে নষ্ট করছিলাম। তো উনি কি করলেন, সেই দিনে যেহেতু ঘুমটা ছেড়ে দিলেন, তিনি সাথে সাথে ম্যানেজারের কাছে গেলেন, এই ভগবদ গীতাটার কপি আমার এক কপি লাগবে, যেহেতু এটা ঘুমেছিল তো এই ভগবদ গীতার আমার এক কপি লাগবে, আপনি তাড়াতাড়ি এটার কিছু ব্যবস্থা করুন, আমি আপাতত এই কপিটা নিয়ে যাচ্ছি। তো তখন তিনি বললেন যে কি হয়েছিল, অ্যাকচুয়ালি আমি কালকে এই করে করতে এসেছিলাম এবং আমি এই এই গীতা পড়ে আমাকে সুইসাইডের হাত থেকে আমি বাঁচ, আমার জীবনটা আমার রক্ষা পেলো, তো এই গীতাটার মধ্যে এমন কিছু আছে এটা আমি নিয়ে যেতে চাই, আপনি দয়া করে এই গীতাটার ব্যবস্থা করুন, আর এই গীতাটা আমি কোথা থেকে কাদের মাধ্যমে পেয়েছেন সেটার একটা অ্যাড্রেস আমাকে দিন। তো সেই জন্য ম্যানেজার ম্যানেজার বললেন আমি আপনাদেরকে ফোন করছি যে তাড়াতাড়ি আপনারা আসুন এবং এই আমাকে তো আড়াইশো ব্যক্তি দিয়ে যান, যে এই গীতাটা যে কতটা মূল্যবান, কারণ কত কত ব্যক্তি নানান ইন্টেনশন নিয়ে আমাদের হোটেলে আসে, কখন কে সুইসাইড করবে জানা নেই, তার থেকে রুমে রুমে একটা ভগবদ গীতা রেখে দেওয়াটাই ভালো এবং আমি নিজেও এটা ইন্সপায়ার, আমি নিজেও পড়বো। আর এই ব্যক্তিটার আমি আপনাকে ঠিকানা দিচ্ছি, এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করুন, উনি আপনার সাথে যোগাযোগ করতে চায়। তো এটা শোনার পর শ্যামারেশিকা মাতাজি এবং ওনার হাজব্যান্ড নিকুঞ্জ প্রভু উনি কতটা ইন্সপায়ার, উনি প্রপার যে বলেছিলেন যদি কেউ টাচও করে না হি উইল বেনিফিটেড, কখন ভগবান কাকে কী রূপে, ভগবদ গীতার কোন শ্লোকটা কাকে কী রূপে তাকে জীবন উদ্ধার করতে পারে এটা আমরা জানা নেই। তাই সেই জন্য আমাদের ভেতরের চিত্ত যদি না শুদ্ধ হচ্ছে আমরা হয়তো সেই বিশ্বাস এখন অটবে না। কিন্তু প্রভুপাদের কথার উপর যদি আমরা শুধুমাত্র ফর্মালিটিভাবেই ফেথ রাখি না, যে প্রভুপাদ নে বল দিয়া না তো ব্যাস বল দিয়া, তো সেইভাবে আমরা ভগবদ গীতা ডিস্ট্রিবিউট করি, ভগবদ গীতাকে অধ্যয়ন করি, তাৎপর্যগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করে আমরা অধ্যয়ন করি না, তাহলে কিন্তু অবশ্যই আমরা বেনিফিটেড হবে, এটার বহু প্রমাণ আছে। সেই জন্য আমাদের উচিত এই গীতা জয়ন্তীতে অবশ্যই ভগবদ গীতাকে আরো ভালোভাবে ডিস্ট্রিবিউট করা। জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।